সে ছিল মূর্খ, সে গান গাইত কিন্তু শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ মনে ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, মন্ত্রী পাখিটারে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না, তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। ঠিক ঠিক ঠিক। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিল। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাই। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল দেখিবার জন্য। বাহ বাহ কি সুন্দর! কেহ বলে শিক্ষার একেবারে ফদ্দমত, কেহ বলে শিক্ষা যদি না হয় খাঁচা তো হইল, পাখি কি কপাল! শ্যাকরা ধরি বোঝাই করিয়া বকশিস পাইল, খুশি হইয়া তখনই সে পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প বুধির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন, তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস বিদ্যার ধরে না। লিপিকারের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া, তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমানায় মেরামত তো লাগিয়াই আছে, তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো পুততো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্ন অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে অথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে কি? কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা কি কথা শুনি? মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকারদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া
রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিল। তা ঠিক, নিন্দুনাই পাজি। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিতে। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া তিনি শিক্ষাশালায় স্বয়ং আসিয়া উপস্থিত। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানওয়ালা সর্দারকে বলিয়া দিলেন, সর্দার, নিন্দুকের যেন আশা করিয়া কান মলিয়া দেওয়া হয়, নইলে তোমার। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল সৌভাগ্য সে সকালবেলার আলোর দিকে পাখি চায়, আর অন্যায় রকমের পাখা ছটফট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার ছলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখি দানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সর্কি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের বসার বাড়িয়া
কামারকিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোনকালে যে কেউ তা ঠাহর করতে পারল না, নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে। ভাগিনকে ডাকিয়া রাজা বলিলেন, মহারাজ, পাখিটার শিক্ষা পুরো হইয়াছে। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, ঘুম করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খস খস গজগজ খস করতে লাগিল। বাহিরে নববসন্তে দক্ষিণ হাওয়ায় কিশলগুলি দীর্ঘ নিঃশ্বাসে উপলিত বনের আকাশ আকুল করিয়া দিল।